মিজানুর রহমান আজহারের পোস্টটি আপনাদের সামনে তুলে ধরা হলো। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, একাত্তরটি বীর পথেই হাঁটছে ডিবিসি নিউজ, ইসলাম এবং আলেম ওলামারাই যেন টার্গেট। গতকাল দেখলাম যে ডিবিসি নিউজের একটি সংবাদের শিরোনাম ওনারা লিখেছেন, বিশেষ মহলের গণমাধ্যম বয়কটের ঘোষণা রাজনৈতিক ষড়যন্ত্র, সাংবাদিকরা সমাজের দর্পণ, এভাবে ভুলভাল সংবাদ পরিবেশন করা সংবাদকর্মীদের উচিত নয়, এগুলো আপনাদের পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে। গণমাধ্যম বয়কটের কথা আমরা বলিনি, শুধুমাত্র একাত্তর টিভিকে বয়কটের কথা বলেছি। গণমাধ্যম বয়কট করলে আমরা চলব কিভাবে, দেশ চলবে কি করে? বয়কটের আহ্বান তো আমরা গণমাধ্যমকে শুরু থেকেই করেছি, আপনাদের নিজেদের দোষ পুরো গণমাধ্যমের উপর চাপাতে চাচ্ছেন কেন ভাই? আর আমরাই বা গণমাধ্যমকে বয়কট করতে যাব কেন? বয়কট করেছে সুনির্দিষ্টভাবে একটি টিভিকে, সেটি হচ্ছে একাত্তর টিভি। আর এখানে রাজনীতি বা ষড়যন্ত্রের কিছু নেই, সব জায়গায় শুধুমাত্র রাজনীতি খোঁজা একটা বুদ্ধিভিত্তিক পঙ্গুত্ব বা অসুস্থ চিন্তা ভাবনার প্রভাব। সুস্পষ্ট ইসলাম বিরোধিতার কারণে একাত্তর টিভিকে আমরা বয়কটের আহ্বান জানিয়েছি। বাংলাদেশের প্রতিযোগ্য রাস্তা ভাজন প্রায় সকল আলেমগণই এই আহ্বান জানিয়েছেন, বিবেকবান ধর্মপ্রাণ লোকজনও এই আহ্বানের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। এই টিভির সাথে আমাদের বিরোধের জায়গা কেবলমাত্র একটি, আর সেটা হলো ইসলাম বিদ্বেষ, অন্য কিছু নয়। বিভিন্ন প্রোগ্রামে ধারাবাহিকভাবে ইসলামকে হেয় করা, ইসলামের বিভিন্ন অনুষঙ্গগুলোকে ছোট করা কিংবা তাচ্ছিল্যের চোখে দেখা, এবং সর্বদা ইসলাম এবং মুসলমানদের নেতিবাচকতা বের করাই যেন তাদের কাজ। তাই এই টিভি বয়কটের ঘোষণা দেওয়াটা ছিল আমাদের নৈতিক দায়িত্ব। ধরুন আমি একটি দোকান থেকে 1 কেজি আটা কিনলাম, বাড়িতে এসে দেখি ওগুলো নষ্ট ছিল, এবং এরকম ঘটনা যদি বারবার ঘটতেই থাকে তখন আমি আমার পরিচিত জনকে ওই দোকান থেকে কোনো কিছু কেনার জন্য অনুরোধ করব না। আপনারা তো চিন্তার স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা কথা বলে আসর জমিয়ে রাখেন, কিন্তু এক্ষেত্রে এসে বিরোধিতা দেখাচ্ছেন কেন? পাশাপাশি সংবাদটিতে এভাবে প্রকাশ করা হয়েছে যে বা যারা বয়কটের আহ্বান জানাচ্ছেন তাদের বিশ্বাসযোগ্যতা কতটুকু। আহ্বানকারীদের বিশ্বাসযোগ্যতায় যদি না থাকে তাহলে আপনারা এটা নিয়ে এত উদ্বিগ্ন কেন, আর এটা নিয়ে এত ফলাও করে নিউজ কভার দিচ্ছেন কেন? পছন্দ না হলে যে কেউ যে কোনো গণমাধ্যম এড়িয়ে যেতেই পারে, প্রয়োজনে বয়কটও করতে পারে। এটা নিয়ে বিশেষ কিছু গণমাধ্যমের অতি উৎসাহী হওয়ার কারণ কি? আহ্বানকারীদের বিশ্বাসযোগ্যতা নিয়ে আপনারা সন্দিহান হলেও আপনাদের প্রতি গণমানুষের আস্থা এবং বিশ্বাসযোগ্যতা কতটুকু সেটা জানতে আপনাদের এ ধরনের হলুদ মেশানো নিউজের কমেন্টগুলো একটু পড়ে দেখবেন অথবা জরিপ চালাতে পারেন, তখনই জানতে পারবেন আপনাদের ব্যাপারে পাবলিক পারসেপশন কেমন। তাছাড়া একাত্তর টিভির বিভিন্ন টকশোতে এসে দেশের গুণীজনরা একাত্তর টিভি সম্পর্কে বিভিন্ন সময়ে কী ধরনের মন্তব্য করে গিয়েছেন সেগুলো অনলাইনে ভাসছে, সে আলাপে আর যাইতে চাইছে না। যে কোনো প্রতিষ্ঠানের নামে শুরুতে শুধুমাত্র একাত্তর শব্দটা বসালেই সেটা গ্রহণযোগ্য হয়ে যায় না, নীতি আর সততা দিয়ে গ্রহণযোগ্যতা অর্জন করতে হয়। একাত্তর কোনো পণ্য নয়, একাত্তর সবার। একাত্তর মানে স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাম্য এবং সুশাসন। যে যার সুবিধা মতো একাত্তর বিক্রির ঠিকাদারি বাতিল করা প্রয়োজন। পরিশেষে বলতে চাই সকল সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ, হলুদ সাংবাদিকতা পরিহার করুন, বষ্টু কনিষ্ঠ সংবাদ প্রচার করুন, সাদাকে সাদা আর কালোকে কালো বলার সৎসাহস অর্জন করুন, ইসলামের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ সরানো বন্ধ করুন, যে কোনো প্রতিবেদনকে প্রান্তিকতা মুক্ত রাখতে শুধুমাত্র অসঙ্গতি বা নেতিবাচকতা নিয়ে পড়ে না থেকে ইতিবাচকও তুলে ধরুন, যে কোনো বিশেষ মহলে সবসময় সুবিধা নিয়ে নিউজ করা থেকে বিরত থাকুন, লেজুর ভিত্তিক সাংবাদিকতা করে সাংবাদিকতার মতো এমন মহান পেশাকে কলঙ্কিত করবেন না। তো এ বিষয়ে ডিবিসি নিউজ যে নিউজটি করেছিল তা আপনাদের সামনে তুলে ধরা হলো। বিশেষ একটি মহলের গণমাধ্যম বয়কটের ঘোষণা রাজনৈতিক ষড়যন্ত্রের একটি অংশ বলে মনে করেন সাংবাদিকতার শিক্ষক বা গণমাধ্যমের ব্যক্তিত্বরা। বিশেষ বিশেষ গণমাধ্যম বয়কট, নারীর প্রতি বিদ্বেষ ছড়ানো ইত্যাদি খুব সুপরিকল্পিতভাবে করা হচ্ছে বলে মনে করেন তারা। ডাকসুর সদ্য সাবেক ভিপি নেতা নুরুল হক নূর এবং কয়েকজন ইসলামী বক্তা একাত্তর সহ কয়েকটি চ্যানেল বয়কটের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন। শুধু ফেসবুকে এই আহ্বান সীমিত থাকেনি, পরে বেশ কিছু ইউটিউব চ্যানেল একাত্তর টিভি, ডিবিসি নিউজ এবং সময় টিভির সাম্প্রসায়িকতা বিরোধী বিভিন্ন সংবাদ একত্র করে বানানো হয় ভিডিও। এইসব ভিডিওর মাধ্যমে মূলত গণমাধ্যমের প্রতি ঘৃণা ছড়ানো হচ্ছে উল্লেখ করে গণমাধ্যম ব্যক্তিত্ব বা সাংবাদিকতার শিক্ষকরা বলছেন খুব সুচতুরভাবে কাজটি করা হচ্ছে। সাংবাদিক নাইমুল ইসলাম খান বলেন, নূর একজন নাগরিক হিসেবে তার অধিকার আছে, অপছন্দের একটা টেলিভিশন চ্যানেলের কথা সে বলতেই পারে,
কিন্তু আমরা যখন দেখব তার আহ্বানের সঙ্গে সঙ্গে একটা রাজনৈতিক অপশক্তি সক্রিয়, তখন বুঝতে হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে চলমান যে ষড়যন্ত্র আছে এই সংগঠন আসলে কনস্পিরেশন একটি পার্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতার বিভাগের সাবেক চেয়ারম্যান আ.ম.স. আরিফিন সিদ্দিক বলেন, বিশ্বাসযোগ্যতা গণমাধ্যমের বিষয়ে যখন কেউ বয়কটের আহ্বান জানায় এবং যে বা যারা বয়কটের আহ্বান জানাচ্ছেন তাদের বিশ্বাসযোগ্যতা কতটুকু, এমন সব ভিডিওর মাধ্যমে নারী বিদ্বেষ সরানো বিশেষ উদ্দেশ্যই করা হচ্ছে বলে মনে করেন তারা। সাংবাদিক নাইমুল ইসলাম খান আরও বলেন, এটা একটা ভয়ঙ্কর সামাজিক ব্যাধির মতো, এই ব্যাধিটার প্রকোপ ক্রমাগত বাড়ছে, সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলে এটাকে একটা ইতর সমাজ মনে হয়। আ.ম.স. আরিফিন সিদ্দিক আরও বলেন, পাবলিক কমেন্টসের জায়গায় নারী সাংবাদিক এমনকি সাধারণ একজন নারীর ব্যাপারেও যে ধরনের মতামত দেওয়া হয়, একটি গোষ্ঠী দাঁড়িয়ে গেছে যারা এ তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে গণজীবনকে কলুষিত করার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবে মূলধারার গণমাধ্যম নিয়ে নানা মনগড়া বক্তব্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তো এই ছিল ডিবিসি নিউজের একটি রিপোর্ট। তো এই রিপোর্ট সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।